আজ শনিবার 21 আশ্বিন 2022 সালের 8ই অক্টোবর। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে জানাবো, এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশন মাত্র। যাদের চন্দ্র রাশি মিথুন, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ঘটবে। আজ হুটহাট করে আপনাকে কোথাও ভ্রমণ করতে হতে পারে। অপ্রত্যাশিত ভ্রমণ ক্লান্তিকর হবে, যা আপনাকে উন্মত্ত করে তুলতে পারে। আজ পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন একদমই নেবেন না, তাহলে ডিপ্রেশন কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। দীর্ঘদিন ধরে যারা কঠোর কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে কাটাচ্ছেন, আপনার কাছের কোনো মানুষকে বলুন আপনার শরীরটাকে তেল দিয়ে একটু মালিশ করে দিতে। পেশিগুলি এতে আরাম পাবে, দীর্ঘদিনের জন্য শক্তি সঞ্চয় করতে আপনারা সক্ষম হবেন। অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে। আজ কোনো প্রকার বিজনেস ডিল বা মানি ডিলিংস চূড়ান্ত হতে চলেছে, যার কারণে প্রভূত পরিমাণে অর্থ আপনারা উপার্জন করবেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্যও দিনটি অত্যন্ত শুভ। তবে যারা চাকরিজীবী আছেন, তাদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কুনজরে পড়ে যেতে পারেন। নতুন নির্মাণ কার্যের শুরুয়াত যেন আজ করবেন না। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করবার আগে আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরে আপনার নিজস্ব প্রভাব প্রতিপত্তিকে আরও বৃদ্ধি করবার চেষ্টা করুন। আজ ভ্রমণকালীন সময়ে অপরিচিত কোনো ব্যক্তি আপনাদেরকে বিরক্ত করতে পারে, মেজাজ হারিয়ে ফেলতে পারেন। মনে রাখবেন, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আজ আপনি কাউকে কিছু না বলে গৃহের বাইরে গিয়ে একান্তে সময় কাটাতে চাইবেন, কিন্তু যতক্ষণ আপনি একা একই থাকবেন, আপনার মনের ভিতরে একটি টেনশন কাজ করতে চলেছে। আজ তাই মানুষজনের সঙ্গেই কাটান। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি যদি থেকে থাকে, তাদের উপরে রেগে না গিয়ে ভালোবাসার অস্ত্রের দ্বারা তাদেরকে উৎসাহী করবার চেষ্টা করুন। মেজাজ যদি সামলাতে না পারেন, তাহলে পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দিয়ে ফেলতে পারেন। আজ অবশ্যই আপনাদের উচিত পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করা, শব্দ চয়নের দিকে নজর দেওয়া। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। আজ যেহেতু শনিবার, তাই সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রং শশানিশ্চারায় নমঃ, এটি 108 বার জপ করে দিন শুরু করুন।